আজকে আমরা চলে এসেছি মানচিরিতে। এটা হচ্ছে কেবি স্কয়ারের লিফটের 7 এ। আর মানচিরিটা মেইনলি হচ্ছে বাফেটের জন্য। এটা হচ্ছে বাফেট একটা রেস্টুরেন্ট। এন্ড এখানে আছে 60 প্লাস সলিড আইটেম। এটা প্রাইস হচ্ছে অনলি 599। আমার ফ্রেন্ড সার্কেল থেকে অনেকেই বলছে যে মানচিরি বাফেটটা রিভিউ করতে। সো সবার কথায় আজকে এসে পড়েছি মানচিরিতে। আসেন আজকে আমাদের ফার্স্ট বাফেট রিভিউটা করে ফেলি। আর এখানে চলে এসেছি সালাদের সেকশনে। সালাদে এখানে প্রায় 7-8 রকমের সালাদ আছে, লাইক মেক্সিকান সালাদ, বারবিকিউ সালাদ, পর্তুগিজ সালাদ, গ্রিন গার্ডেন সালাদ, চিকপিস সালাদ। আর সাথে এটার পাশে রয়েছে স্টার্টারের ভিতর থাই স্যুপ। থাই স্যুপটা একদম ঘন না, আবার একদম থিকো না, মোটামুটি ভালোই। আর পাশে রয়েছে কর্ন স্যুপ, এখানে আছে ওয়ান্থন, প্রন বলটাও আছে দেখতে পাচ্ছি, আর স্প্রিং রোলটাও আছে। অ্যান্ড এরপরে এই পাশে রয়েছে নান, তারপর আছে একটা চিকেনের, এখানে কয়েকটা আইটেম মিসিং। এখানে যে কাবাব আইটেমগুলো ওটা এখনও আসেনি। আর এটার পাশেই আছে বাটার ছোলে, আর বাটার ছোলের সাথে আছে ভেজিটেবল দো পেঁয়াজা। আর এটার পাশেই আছে থাই ফ্রাইড রাইসটা, কালারটা সুন্দর লাগছে দেখতে। আর পাশে আছে শেজওয়ান চাউমিন। মশালা ফ্রাইড রাইসের পাশে আছে চিকেন মশালা, অ্যান্ড একটা চিকেন মশালা। এটার পাশে আছে মাঞ্চুরিয়ান চিকেন, অ্যান্ড মাঞ্চুরিয়ান চিকেনের সাথে আছে একটা ইউনিক আইটেম, পেপার ক্র্যাব বা মশালা ক্র্যাব। 599 টাকার এই বাফেটে রয়েছে ক্র্যাব, যেটা আসলে খুবই ভালো থাকে। আর পাশে আছে থাই ফ্রাইড চিকেন, আর আছে বেক চিকেন উইথ পাইনঅ্যাপেল। এটা আসলে খুবই তর্ক বিতর্কের একটা আইটেম, টেস্ট করে রাখতে বলা যাবে। আর পাশে আছে দুটো ফিশ আইটেম, শেজওয়ান ফিশ, অ্যান্ড এটার সাথে আছে ফিশ উইথ গার্লিক সস। আর তারপর আমরা দেখতে পাচ্ছি আছে চিকেন রেড কারি, আর আছে হানি বি, সরি হানি সয় বা যে উইংসটা যেটা ওটা আছে, ডাম পাক বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি যেটা, এটা হচ্ছে এই বিরিয়ানি আইটেম একটা। আর আছে থাই ভেজিটেবল, অ্যান্ড আফটার দ্যাট আছে বিগ কি বাদশা। দুটো খাওয়ার পরেই বুঝে যাবে এটা আমার ফেভারিট একটা আইটেম, বিগ এটা খেলেই বুঝে যাবে কতটা ভালো। আর আছে গার্লিক চিকেন। আর এই পাশে এরপর আমাদের মেন কোর্স শেষ করে আছে 6-7টার মতন ডেজার্ট আইটেম, নামগুলো সুন্দর। চকলেট পেস্ট্রি আছে, বাসি ভুসা আছে, ব্রেড উইথ বাটার আছে, জেলি আছে, তারপর ফুড কাস্টার্ড আছে, শাহি টুকরা আছে, ওমালি আছে, আর উপরে একটা প্যানাকোটা আছে, অ্যান্ড এই যে আর একটা মজার জিনিস ক্রিম অফ ক্যারামেল, আর সাথে সাবুদানাও আছে। অ্যান্ড ওনাদের ইন্টেরিয়রটাও খুবই সুন্দর, ওনার খুবই ওয়েল ডেকোরেটেডভাবে জায়গাটা গুছিয়েছে, সো ইন্টেরিয়রটা আপনাদের আসলে ভালো লাগবে। বাট রাশ আওয়ার থাকায় ওনাদের আশেপাশে নয়েজটা খুবই বেশি ছিল, কারণ আশেপাশে অনেক বেশি মানুষ ছিল। অ্যান্ড ফর ইউ গাইজ চলে আসছে আমাদের খাবার, লেটস রিভিউ ইট অ্যান্ড লেটস এক্সপ্লোর দ্য ফুড অফ মাঞ্চুরিয়ান। সো গাইজ আজকে আমরা চলে আসছি মাঞ্চুরি বাফেটে। এটা হচ্ছে কেবি স্কোয়ারের 7th ফ্লোরে। অ্যান্ড মাঞ্চুরি বাফেটে 60 প্লাস সলিড আইটেমের প্রাইস হচ্ছে মাত্র 599, 599 টাকা। আপনারা এখানে আনলিমিটেড ড্রিঙ্ক সহ বাফেটটা টেস্ট করতে পারবেন। তো আসেন আগে আমরা স্টার্টার থেকে শুরু করি। স্টার্টার আমি নিয়েছি থাই স্যুপ, চিকেন কর্ন স্যুপ, আর অন্থন অন্থন স্প্রিং রোল, আর এটা হচ্ছে প্রন বল। এই আমি যতটুকু শুনেছি সবার কাছে প্রন বলটা টেস্ট নাকি আশেপাশের অন্য জায়গাতে খুব ভালো। আর এখানে মোমো আছে। সো আসলে আমি স্টার্টারটা চেক করি, ফার্স্টে থাই স্যুপটা দিয়ে শুরু করবো। থাই স্যুপটা খুব একটা ঘন না, আবার একদম থিক না। বিভিন্ন জায়গার বাফেটে দেখা যায় থাই স্যুপটা খুব বেশি থিক হয়, কিন্তু এটা অতটা থিক না। আসলে ট্রাই করি বিসমিল্লাহির রহমানির রহিম। টেস্টটা ওয়েল ব্যালেন্সড, আর একটা ট্যাঙ্কি ফ্লেভার আছে, খারাপ বলবো না, আবার একদম যে খুব বেশি ভালো সেটাও না, অ্যাভারেজের ভিতর একটা ব্যালেন্স টেস্ট রাখছে। চিকেন কর্ন স্যুপটা ট্রাই করি, কর্ন স্যুপ আমার বড় ভারী কখন ভালো লাগে না, তো এটা মোটামুটি, এটার ফ্লেভার নিয়ে আমি অত কিছু বলতে পারবো না। আসলে অন্থন দিয়ে ট্রাই করি, Thank you.
লন্ঠনটা কিছুক্ষণ থাকার পরে এখনও ক্রিসপি আছে খুব, আর খাবার এখানে কিছুক্ষণ পরপরই দেখতেছে রিফিল হইতেছে। লন্ঠনটা রাখে এবং স্প্রিং রোলটা ট্রাই করি। স্প্রিং রোলটার ভিতরে খুব একটা কোনো স্টাফিং নাই, সো স্প্রিং রোলটা অতটা ভাল লাগতেছে না। তাই সব দেখতে যায় মোটামুটি। মোমোটা ট্রাই করবো, মোমোটার স্টাফিংটা ভিতর ভালোই স্টাফিং আছে, অ্যান্ড মোমোটা একটু ঠান্ডা হয়ে গেছে। যদি মোমোটা একটু গরম থাকতো তাহলে টেস্টটা আরও খুব ভালো লাগতো। সস দিয়ে ট্রাই করি, মোমোটা ভালোই। এই যে এসে পড়ছে আমাদের প্রন বল, স্টাফিংটা ভালোই, প্রন বল টেস্টটা আসলে অনেক ভালো। সবার কাছ থেকে শুনছি প্রনবলটার কথা, যারা এর আগে এসেছে আসলে আপনারা যদি আসেন প্রনবলটা নিয়েছি মেইন ডিশ, সেটা মেইন ডিশের ভিতরে আমরা নিয়েছি হচ্ছে চাইনিজ ডিশগুলো। সের মধ্যে আছে ফ্রাইড রাইস, আর আছে মশালা ফ্রাইড রাইস, তারপর আছে সাথে গার্লিক চিকেন, শেজওয়ান চিকেন, আর আছে গার্লিক ফিশ আর শেজওয়ান ফিশ, আর আছে হচ্ছে থাই ফ্রাইড চিকেন, আর হচ্ছে এটা হচ্ছে হানি উইংস টাইপের, আর এটা হচ্ছে সেই পাইনঅ্যাপেল চিকেন যেটার বেশিরভাগ মানুষই হচ্ছে গিয়ে নেগেটিভ রিভিউ দেয়, বাট অনেকের কাছেও এটা ভালোও লাগে। তো উই হোপ আমাদের কেমন লাগে আমরা একটু ট্রাই করে দেখি। সো আগে এটাই ট্রাই করব। এই খাবারটা খারাপ না, বাট যখন চিকেনটার সাথে আপনি পাইনঅ্যাপেলটা টেস্ট করবেন তখন আপনার কাছে খাবারটা পুরো টেস্টলেস লাগবে। বাট শুধু চিকেনের গ্রেভিটা যদি খান, একটা হালকা একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা খারাপ লাগার মতো না, মোটামুটি। বাট চিকেনটার সাথে পাইনঅ্যাপেলটা অ্যাড করে খেলে এটার টেস্টটা একটু খারাপ লাগে। এখন বাকিটা আপনাদের টেস্ট বাড়ির উপর। আর ফ্রাইড রাইসটা একটু ট্রাই করি, নর্মাল ফ্রাইড রাইস যেরকম হয় ওরকমই। খুব একটা ভালো না, মোটামুটি, তেমন এক্সট্রা কিছুই নেই, নর্মাল ফ্রাইড রাইস যেমন হয়। গার্লিক চিকেনটাও এভারেজ, শেজওয়ান চিকেনের যে একটা ফ্লেভার এটা খুব একটা ভালো লাগতেছে না আমার কাছে, অতটা ভালো লাগে না। গার্লিক ফিশটাও এবারে সেজন ফিশটা একটু মজা, ঠিক আছে।
এন্ড হানি হানি উইংসটা হানি উইংসটা ভালোই মজা শেষ করি আবার এরপরে আমরা ও মেইন জিনিস তো দেখাইনি আর দুইটা জিনিস আছে শেজওয়ান চিকেন ওটা মোটামুটি ভালো আর আরেকটা মেইন জিনিস ক্র্যাব 600 টাকার এই বাফেতে আনলিমিটেড ড্রিঙ্কসের পাশাপাশি আপনারা মোমো পাইতেছেন অ্যান্ড সাথে ক্র্যাবও আছে মশলা ক্র্যাব এটা টেস্ট করি ক্র্যাবটা খুব বেশি ভালো এটা বলবো বাট ভালো কারণ মোটামুটি অনেক জায়গায় দেখা যায় যে ক্র্যাব রান্না হলে ভিতরের পোর্শনগুলো ভালোভাবে সিদ্ধ হয় না বা ওরকম একটা টেস্ট যায় না বাট এখানে ক্র্যাবটা যেটা দেখলাম ক্র্যাবের টেস্টটা মানে একদম পারফেক্টলি রান্না হয়েছে আর ভিতরে পুরো পোর্শনটা সিদ্ধ হয়েছে তো এটা খাইতে টেস্টটা ভালো লাগতেছে তো আমরা এরপর অন্যান্য ডিশে যাব ওখানে আবার দেখা হইতেছে এবার আমরা এসে হচ্ছে মেইন ডিশে ইন্ডিয়ান ডিশ যেগুলো সেগুলো এখানে আছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা আগে ট্রাই করি আজকের খাবারগুলোতে আমি জানি এটা সবসময় ওনাদের এমনই নাকি খাবারগুলো একটু লবণ কম লাগছে বাট একমাত্র বিরিয়ানি খেতে লবণ বেশি লাগছে চিকেনটা দিয়ে ফ্রাই করি ভালোই চিকেনের টেন্ডারনেসটা ভালো এদিকে আছে নান লুচি ভেজিটেবল আছে দুই রকমের এটা হচ্ছে ভেজিটেবল দো পেঁয়াজাটা আর এটা নর্মাল চাইনিজ ভেজিটেবল যেটা হয় আর এখানে আছে চিকেন রেশমি কাবাব কাবাব আছে চিকেনের দুইটা আর এটা বিফ কি বাচ্চা নর্মাল বিফি বাট ওনার নামটা একটু বিফ কি বাচ্চা হিসাবে হয়তো টেস্টটা একটু ডিফারেন্ট হইতে পারে দেখি বাচ্চা নাকি লুচিটা দিয়ে আগে বিফটা ট্রাই করি বস্তুটা একদম নরম না আবার খুব বেশি শক্ত না মোটামুটি অ্যাজ অলওয়েজ সব খাবারের ভিতর আমার বিষটা সবসময় বেশি মজা লাগে অ্যান্ড এখানেরও বিষটা আমার খুব ভালো না বাট অ্যাভারেজ মজা ভালো নান দিয়ে একটু ট্রাই করি নানটাও ভালো রেশমি কাবাব হোপফুলি এটার টেস্ট আমাকে ভালো লাগবে আজকের সবগুলার টেস্ট খাবারের ভিতর এই একটা মাত্র ডিশ যেটা খাওয়ার পর আসলে ভিতরতে বলছে ভাই এটা জোস কাবাবটা ভাই আসলেই জোস
রেশমি কাবাব ফ্লেভারটা খুবই ভালো লাগতেছে। মুটি কাবাব তুই ক, আর সাথে আছে তান্দুরি কাবাব, এটাও টেস্ট করে দেখি। তান্দুরি কাবাবটা সবসময় যেটা হয় মেনলি, তান্দুরি কাবাবটা মশলার টেস্টটা সব জায়গায় ভালো, এটাতেও তান্দুরি কাবাবের মশলার ফ্লেভারটা মুখে ভালোভাবে লাগতেছে। এটা একটি স্পাইসি একটা ফ্লেভার আছে, এই কাবাবটা মজা, বাট রেশমি কাবাব ইজ বেস্ট। জোস ভাই জোস, ভেজিটেবলটা একটু ট্রাই করি। তো অ্যাট লাস্ট আমরা চলে আসছি ডেজার্ট সেকশনে, অ্যান্ড ডেজার্ট সেকশনে আমরা জানিয়েছি শাহী টুকরা, এটা হচ্ছে ওমালি, প্যানাকোটা, এটা হচ্ছে ব্রেড উইথ বাটার, এটা হচ্ছে সাবুদানা, এটা হচ্ছে ফুড কাস্টার, অ্যান্ড এটা হচ্ছে বাসুভুসা, আর এটা হচ্ছে জেলি। পেস্ট্রি আর ক্রিম ক্যারামেল এই দুটা ছিল, বাট আমরা একটু লেট করে যাওয়ার দুটা ডিশ পাইনি, আবার রিফিল হলে আমরা ওই দুটা জিনিসও টেস্ট করে দেখাবো। তো আসার আগে আমরা ফার্স্টে শাহী টুকরাটা টেস্ট করি। বিসমিল্লাহ, টেস্টটা ভালো, জেলিটা মোটামুটি, প্যানাকোটা প্যানাকোটার ফ্লেভারের মধ্যে একটা রুয়াবজার একটা ফ্লেভার আছে, তো এটার ফ্লেভারটা ভালো লাগতেছে অনেক। ওমালিটা টেস্ট করি, ওমালি টেস্ট একটু ডিফারেন্ট, একটু হালকা ডিফারেন্ট, বাট ওমালি টেস্টটাও মজা। অ্যান্ড সাথে আছে ব্রেড বাটার, ব্রেড বাটারটাও অ্যাভারেজ। অ্যান্ড এবার ট্রাই করো সাবুদানা, উঠে না, আরে ভাই সাবুদানা মনে হলো যে মিষ্টিটা একটু হালকা কম রাখছে, তাও সাবুদানার ফ্লেভারটা ভালো। ফ্রুট কাস্টার্ডটা ট্রাই করি, ফ্রুট কাস্টার্ডটা মজা। কিন্তু ভাই ফ্রুট কাস্টার্ডে পাইনাপেল তোমার, পাইনাপেলটা ভালো লাগলো কেন, কান্না দিমু। বাসুভুসা বা বাসুভুসাটা কি ভাই, সুজি অনেক মজা, আমার ভালো লাগেনি, আমার ফুড কাস্টার্ডটা মজা লাগছে। শাহী টুকরাটা মজা লাগছে, আর এই প্যানাকোটা এটা মজা। আর হ্যাঁ, আমরা যেহেতু কিমক ক্যারামেলটা ওখানে রিফিল হয়নি, ওনাদেরকে এক্সট্রা করে বলার পর ওনারা আমাদেরকে কিমক ক্যারামেল দিয়ে যায়, সো আসুন কিমক ক্যারামেলটা টেস্ট করি। Thank you.
ভাই এটা মজা, সিরিয়াসলি এটা মজা। এটা খুবই ফ্লাফি, এটা খুব মজা। আমার কাছে এখন ডেজার্টের সেকশন এক নম্বর ক্রিম অফ ক্যারামেল, সেকেন্ড টাইম বলবো ফ্রুট কাস্টার্ডটা, থার্ডে প্যানাকোটা, আর এরপর বাকি সব এভারেজ। বাট এই তিনটা জিনিস আমার ভালো লাগছিল। আমরা ডেজার্ট এনজয় করি, আপনি ভিডিও অনেক এনজয় করছেন, এবার কষ্ট হয়ে একটা সাবস্ক্রাইবার দিন। দাদা আমরা ডেজার্ট এনজয় করি, আপনি যদি ভিডিও এনজয় করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে একটা কষ্ট করে চাপ দিয়ে বেল আইকনটাতে প্রেস করে দেন। মানসিতে খাওয়ার পর যে আউটফিটটা আমি দিব সেটা হচ্ছে রীতি হিসেবে আমার কাছে মেইন খাবার স্টার্টারগুলোর ভিতর সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা থাই স্যুপটা আর কনফ্রন্টটা। আর ডিশের ভিতর মেইন ডিশের ভিতর ভালো ছিল হচ্ছে গিয়ে যেটা থাই ফ্রাইড রাইস ছিল সেটা, আর হচ্ছে গিয়ে চিকেন থাই ফ্রাইডটা, আর হচ্ছে মেইনলি যে ক্র্যাবটা ছিল ক্র্যাবটা খুব ভালো ছিল। আর ডেজার্ট সেকশনের ভিতর ভালো লাগছে হচ্ছে গিয়ে ওই যে ক্রিম ক্যারামেলটা, ক্রিম অফ ক্যারামেলটা ভালো লাগছে, আর ফুড কাস্টারটা ভালো লাগছে। ওভারঅল এই চার পাঁচটা ডিশ আপনি অন্যান্য জায়গার তুলনায় আমার এখানেরটা একটু ভালো লাগছে। আর অন্যান্য যতগুলো ডিশ ছিল যত কিছুই হোক যাই ছিল, আমি যতটুকু রিভিউ শুনছি বা যতটুকু অন্যান্য রিভিউয়ার বা অন্যান্য অনেকে বলছে যে এই ভালো সেই ভালো, এতটা ভালো আমার লাগেনি, অ্যাভারেজ লাগছে। খারাপ আমি বলতেছি না, অ্যাভারেজ। বাট যতটা শুনছি যে মানুষের সিক্সটি প্লাস সরি একটা ফাইভ টাইম টাইম আরও একটা হাইপ ছিল পুরো যে জিনিসটা আমি যখন দেখছি, আমার কাছে জিনিসটা এতটা বেশি এক্সট্রা অর্ডিনারি লাগেনি, আমি জিনিস অ্যাভারেজ লাগছে। সিক্সটি প্লাস আইটেম হিসাবে এখানে যেসব আইটেমগুলো ছিল, হ্যাঁ আমি বলবো আইটেমগুলো ভালো ছিল, ওনারা সলিড আইটেম দিচ্ছে, ওনারা কোনো এই ভাত বর্তা আলু ফল এগুলো দিয়ে কিন্তু জিনিসগুলো করে নেই। বাট আইটেমগুলো সলিড ছিল অ্যান্ড খাবারগুলো টেস্ট অ্যাভারেজ হলেও মোটামুটি ভালো ছিল, আমি কোনো ব্যাড রিভিউ দিতেছি না। আমি বলতেছি যে যতটা হাইপ ছিল এতটা ভালো আমার লাগেনি, অর্ডিনারি বাট অ্যাভারেজ খাবার টেস্টগুলো ভালো ছিল। অ্যান্ড যে পাঁচটা আইটেমের কথা বলছি এই পাঁচটা আপনারা আসলে নিশ্চয়ই এটা ট্রাই করবেন। সো ওভারঅল আমার মানসির বাফেটটা ফাইভ নাইনটি নাইন হিসেবে খুবই ভালো লাগছে, আর আপনারা যদি আসেন নিশ্চয়ই এখানে মানসিরিতে বাফেটটা ট্রাই করবেন। ফাইভ নাইনটি নাইনে ওনারা আসলে খুবই ভালো একটা বাফেট ওনারা সার্ভ করছে, অ্যান্ড ওনাদের ইন্টেরিয়ার অ্যান্ড বিহেভটা খুবই ভালো। সো বেশি সময় ভিডিও দেখবেন অ্যান্ড এক্সপ্লোর উইথ মি, নেভার স্টপ এক্সপ্লোরিং। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস।